তো কয়েকদিন ধরে শেখ হাসিনা সরকার এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ছাত্রদের ন্যায়সঙ্গত দাবির বিরুদ্ধে ছাত্রদেরকে দমন করার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা ঠেঙ্গারে বাহিনী নামিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা দেশ থেকে আওয়ামী লীগ যুবলীগের গুন্ডাদেরকে সমবেত করা হয়েছিল। সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপর যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ যৌথভাবে আক্রমণ করেছিল। পত্রিকায় যত ছবি এসেছে ছাত্রীদের উপর আক্রমণ করার, আক্রমণকারী প্রত্যেকেই তারা ঢাকার বাইরে থেকে এসেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা ছিল না, আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা সেই দিন একাত্তরে আহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ইতিহাসে একদিনে এত মানুষ জরুরি বিভাগে ভর্তি হয় নাই। আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আমাদের সন্তানেরা তারা প্রতিরোধ করেছে। তাদের ডাকে সারা দেশের ছাত্র ছাত্রী, তাদের অভিভাবকরা রাস্তায় নেমে এসেছিল। আর তাই ভয় পেয়ে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রাইমারি স্কুল থেকে মাধ্যমিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছু বন্ধ করে দিয়েছে। এরশাদ আমলেও এরশাদ ভ্যাকেশনের সময় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কিছু বন্ধ করা হয় নাই। শেখ হাসিনা এই প্রথমবারের মতো বাংলাদেশে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান হাসিনা ভ্যাকেশন দিয়ে দিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই ছাত্ররা যখন রাজপথে ছিল তখন পুলিশ, পিডিয়া, ইজিবি এবং সেনাবাহিনী, আনসার, ভিডিপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব বাহিনী একসাথে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে। ছাত্রদের অভিভাবকরা, মায়েরা ছাত্রদের পাশে ছিল। সেই কারণেই ছাত্ররা শহীদ হয়েছে, তার পাশে ছাত্রদের অভিভাবক, হকার, রিক্সা শ্রমিক, দোকানদার, সাধারণ মানুষ, ট্রাক ড্রাইভার, পরিবহন শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছে। সরকার এই বিক্ষোভ আন্দোলন বিদ্রোহ ঠেকানোর জন্য জলে, স্থলে, অন্তরীক্ষে সর্বোচ্চ তার আক্রমণ করেছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে ধাওয়া করে পুকুরে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আকাশ থেকে গুলি করে 6 বছরের শিশুকে হত্যা করা হয়েছে। আজকে আপনি মিথ্যা কথা বলছেন, শেখ হাসিনা আপনাকে চ্যালেঞ্জ করতে চাই, যদি কোনো হেলিকপ্টার থেকে পানি নিক্ষেপের ছবি দেখাতে পারেন আমরা রাজনীতি ছেড়ে দেব। আর যদি আপনি না দেখাতে পারেন আপনাকে চলতার কাজে নেমে আসতে হবে, কারণ হেলিকপ্টার থেকে আপনার গুলিবর্ষণ করা হয়েছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, ফাউন্ডেড নিক্ষেপ করা হয়েছে, কোনো পানি নিক্ষেপ করা হয় নাই। আজকে এই কথা বলতে চাই, আপনি আজকে হত্যাকারী। বাংলাদেশের ইতিহাসে গত 19 জুলাই শুক্রবার যত মানুষ হত্যা হয়েছে
সারা বছরে তত মানুষ হত্যা হয় নাই, একদিনে যত মানুষ আপনি মেরেছেন তার ইতিহাস তার নজির কোথাও নাই। আজকে আপনাকে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে। আর যদি পদত্যাগ না করেন, আইয়ুব খান যেই পথে গেছে, এরশাদ যেই পথে গেছে, আপনাকেও সেইভাবে টেনে হিঁচড়ে নামিয়ে ক্ষমতা থেকে নামানো হবে। বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা আপনাকে ক্ষমতাচ্যুত করবে। আপনাকে এই দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। আপনি খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। সেই কারণে বলতে চাই, অবিলম্বে পদত্যাগ করুন, আমাদেরকে বাধ্য করবেন না আপনাকে টেনে হিঁচড়ে নামাতে। আপনাকে পদত্যাগ করতে বলছি। আর যারা এই আন্দোলনের সময় নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের তালিকা প্রকাশ করে প্রথম আলো একটা অসম্পূর্ণ একটা হিসাব দিয়েছে। এই সময়কালে 210 জন মানুষ মৃত্যুবরণ করেছে। আমাদের হিসাবে এই সংখ্যা 500-600 ছাড়িয়ে যাবে। যারা মানুষকে হত্যা করে তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই। আইয়ুব খানের কোন অধিকার ছিল না, ইয়াহিয়া খানের কোন অধিকার ছিল না, এরশাদের কোন অধিকার ছিল না, আপনি হাসিনা আপনারও কোন অধিকার নাই, আপনি ফ্যাসিস্ট হাসিনা, আপনি খুনি হাসিনা। খুনি হাসিনাকে এখনই এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আর শ্রমিক ভাই বোনদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে বলতে চাই, 69-এর গণপুত্থানে যখন শ্রমিকরা ছাত্রদের সাথে এসে দাঁড়িয়েছে তখনই আইয়ুব খান পালিয়ে গেছে। 90-এর গণপুত্থানে যখন শ্রমিকরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, ছাত্ররা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে, এরশাদ পালিয়ে যাওয়ার পথ খুঁজে পায় নাই। তাই আজকে আমাদের কমলমতি ভাই বোন যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীর অপসারণের জন্য আজকে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, মেহনতি মানুষ সবাইকে এক কাতারে আসতে হবে, রাজপথে নামতে হবে। রাজপথে নামার মধ্য দিয়ে এই সরকারের অবসান করতে হবে। এই কথা বলে